লক্ষ্মণ সেথের সংস্থা আইকেআরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে সম্প্রতি কমিশন গড়ে তদন্ত শুরু করেছে সিপিএম। আর সেই তদন্ত কমিশনের রিপোর্ট আসার আগে আচমকাই দল ছাড়ার কথা জানালেন হলদিয়ার একতা দুর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা লক্ষ্মণ সেথ। আলিমুদ্দিন সূত্রে খবর, সোমবার বিমান বসুকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, আমি আর দলের সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নই, দলীয় সদস্যপদ পুনর্নবীকরণ করতে চাই না। লক্ষ্মণ সেথের দলত্যাগের এই চিঠি পৌঁছানোর পরই তার সম্ভাব্য প্রভাব নিয়ে পর্যালোচনা শুরু করেছে আলিমুদ্দিন নেতৃত্ব। কারণ বর্তমানে লক্ষ্মণ সেথের সেই দাপট আর না থাকলেও সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্বে এখনও তার যথেষ্ট আধিপত্য রয়েছে। আলিমুদ্দিন সম্প্রতি লক্ষ্মণের সংস্থা আইকেআরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে। তমলুকের প্রাক্তন সাংসদের অনুগামীরা একে দলের একাংশের চক্রান্ত বলে দাবি করলেও আলিমুদ্দিনের পাল্টা দাবি, অভিযোগের সপক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এরই মধ্যে কিছুদিন আগেই লক্ষণ ঘনিষ্ঠ কানু সাহুকে পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদকের দায়িত্ব থেকে সরিয়ে দেয় সিপিএম, যা ঘিরেও জেলা নেতৃত্বের একাংশে অসন্তোষ তৈরি হয়। দলের তরফে পূর্ব মেদিনীপুরে দায়িত্বপ্রাপ্ত রবীন্দ্রদেবকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছে জেলা নেতৃত্বের একাংশ। আর এবার খোদ লক্ষণ সেথই দল ছাড়ার ঘোষণা করলেন। শনিবার দুর্গাপুরে দলের কর্মী সভায় গিয়ে পারুলকাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 72 ঘন্টার মধ্যে ফের নাম না করে বীরভূম জেলা সভাপতির পাশেই দাঁড়ালেন তিনি। এদিন বিধানসভায় এফআইআর এর কপি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা একটা এফআইআর এর কপি, এখানে কোথাও তার নাম নেই, আমি তার নাম আনতে পারি না বিধানসভার সদস্য নয় বলে। দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলাম, ওটা সরকারি অনুষ্ঠান নয়, একজনের নামে বলা হচ্ছে তাকে কেন ধরা হচ্ছে না, কিন্তু প্রথম এফআইআর এর কপি আমার হাতে আছে, ভিকটিমের স্পিড করা এফআইআর, এতে কোথাও তার নাম নেই। সকালে জবাবি ভাষণ বয়কট, বিকেলে মুখ্যমন্ত্রীর চা কৌশল, দিনের শেষে চাপে বিরোধীরা। পূর্ব ঘোষণা মতোই সোমবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ বয়কট করে বাম ও কংগ্রেস। একদিকে যখন বিরোধী শূন্য বিধানসভায় বক্তব্য পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিধানসভার বাইরে নকল বিধানসভা করে বিক্ষোভ দেখাচ্ছেন বাম বিধায়কেরা। কিন্তু বিকেল হতেই অন্য ছবি, বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রীর দূত হয়ে কংগ্রেস ও বামেদের কাছে যান পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর চা চক্রে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কংগ্রেসের পরিষদীয় নেতা মোহাম্মদ সোহরাব ও মানস ভূঁইয়াকে। আমন্ত্রণ পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে চা চক্রে যোগ দেন তারা। তখন সেখানে ছিলেন অমিত মিত্র ও পার্থ চট্টোপাধ্যায়ও। চায়ের আড্ডাতে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাতে তেমন টাকা নেই, তবুও কাজ চলছে। জবাবে মানস ভূঁইয়া বলেন, চতুর্দশ অর্থ কমিশন তো রাজ্যকে টাকা দেবে। এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সূর্যকান্ত মিশ্র বলেন, আপনি শুক্রবার বিধানসভায় আসুন। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যখনই সময় পাই তখনই আসি, আপনি কখনো কখনো থাকেন না। কিছুক্ষণ আলাপ আলোচনার পর বেরিয়ে যান সূর্যকান্ত মিশ্ররা। এদিকে নবান্নয় গিয়ে নিজের বিধানসভা কেন্দ্র সবং এর উন্নয়ন নিয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সময় চান মানস ভূঁইয়া। চা পর্ব শান্তিতে মিটলেও এই চা চক্রের জেরেই বিরোধীরা এবার চাপে পড়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই জিতেছেন রাজ্যসভার ভোটে, এরই মধ্যে কাজে নেমে পড়লেন মিঠুন চক্রবর্তী। সোমবারই বিধানসভায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি, কথা বলেন বিভিন্ন বিষয়ে। পরে সাংবাদিক বৈঠক করে জানান রাজ্যের শুটিং স্পটগুলিতে শুটিংয়ের খরচে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছেন ছোট প্রডিউসাররা, সেই আর্জি তিনি পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে। মিঠুন এও জানান বেঙ্গল ফুটবল একাডেমিতে ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, সে ব্যাপারেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মনোনীত হয়ে জানিয়েছিলেন মানুষের পাশে থাকতে চান, এবার সে পথে হাঁটা শুরু করলেন মিঠুন চক্রবর্তী।